নিজের সদ্যজাত সন্তানকে অন্য একজনের কাছে হস্তান্তরের চেষ্টার অভিযোগে শিশুর মাকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কান্লা থানার পুলিশ। ধৃতর বাড়ি মেমারি থানা এলাকায়। শনিবার কান্লা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, 2 জুলাই এক মহিলার নাম করে মেমারি থানা এলাকার বাসিন্দা ওই প্রসূতি কান্লা হাসপাতালে সন্তান প্রসব করেন। তিনি হাসপাতালে নিজের নাম না দিয়ে সুস্মিতা যাদব নামে অন্য এক মহিলার নাম দেন বলে অভিযোগ। বাচ্চা দিয়ে দিয়েছিলেন কেন? বাচ্চা দিয়ে দিয়েছিলাম মানে আরও তো 3টে সন্তান আছে। হ্যাঁ, তো গরিবের সংসার, তো ওদেরও কোনো সন্তান ছিল না, রেখে দিচ্ছিলেন। ও বাচ্চাটা কার? আমার। ওর বাবা কে? বাবা। হুম, আপনার সবাই আপনার সঙ্গে থাকে? বাচ্চাটা কার? সন্তান প্রসবের পর ওই প্রসূতি মহিলার মিথ্যে তথ্য প্রকাশ্যে চলে আসে। সিস্টার ও নার্সদের তৎপরতায় কাল্লার হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় যুক্ত সুস্মিতা যাদবকে পুলিশ আগেই গ্রেপ্তার করে। শনিবার ওই শিশুর মাকে পুলিশ গ্রেপ্তার করে। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।